আচ্ছা দেখো, আমাদের তাহলে আমরা কি করলাম এখানে, এ ইজ টু বি ইকুয়াল বি ইজ টু সি ছিল, তাহলে আমরা লিখতে পারবো বি স্কোয়ার ইকুয়াল এসি। সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে আমাদের এইভাবে দেওয়া আছে, তাই না? লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। আমরা প্রথমে এটা দিয়ে আমরা ওয়ান এই প্রত্যেকে গুণ করছি, এটার সাথে ওয়ান গুণ করছি এইভাবে আসছে, এটার সাথে এই ওয়ান গুণ করছি এইভাবে আসছে, এটার সাথে এই ওয়ান গুণ করছি এইভাবে আসছে। তারপর আমরা যেগুলো কাটা যায় সেগুলো কেটে আমরা যা আছে সেগুলো বসাই দিলাম, তাই না? তারপর আবার এই বি স্কোয়ারকে আমরা এসি লিখতে পারবো, সেই সুবাদে আমরা এ এবং বি, এ এবং এ কাটার কাটতে পারবো। আবার এই এসির পরিবর্তে আমরা লিখতে পারবো বি স্কোয়ার, আবার এই বি স্কোয়ার পরিবর্তে এসি লিখতে পারবো, তাই না? তারপর আমরা এই যে সি সি কাটতে পারবো, তাহলে আমাদের থাকবে হলো এন সি কিউব, আর এনে বি স্কোয়ার আর স্কোয়ার কত হবে বি টু দি পাওয়ার 4। তারপর আমরা বি দিয়ে বি টু দি পাওয়ার 4 কে কাটবো, থাকবে বি কিউব প্লাস এখানে এ কিউব। তারপর আমরা সুন্দর করে সাদা লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি সবাই বুঝতে পারছো নাকি? না করাই দিব, করাই দিব। তাহলে বলো একটু আমাকে গ নাম্বারটা বলো। তোমার নাম্বার হচ্ছে হচ্ছে গিয়ে এবিসি, এ বি সি ইনটু এ প্লাস বি প্লাস সি ইনটু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, হোল কিউব ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি, হ্যাঁ এ বি প্লাস বি সি প্লাস সি এ, তারপরে হোল কিউব, হোল কিউব, হোল কিউব সমান সমান ওয়ান। আচ্ছা তো আমরা ওয়ান বের করবো, এটা আমরা লেফট হ্যান্ড সাইড দিই। হ্যাঁ এটা সবাই এটুকু বুঝতে পারছো তো নাকি? লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইডে হবে ওয়ান, তাই না? আচ্ছা লক্ষ্য করো, আমরা প্রথমে আমরা দুই ভাবে করতে পারি, আমরা নিচেরটা নিয়ে কাজ করতে পারি অথবা উপরটা নিয়ে কাজ করতে পারি। উপরটা আমাদের যেভাবে আছে সেভাবে থাক, শুধু আমরা নিচেরটা কাজ করবো। কিভাবে কাজ করবো দেখো। আচ্ছা উপরে আমাদের কি এখানে এ বি সি না, আমরা এই এ আর এই সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি স্কোয়ার লিখতে পারি না? আর এই আর একটা বি থাকবে, এ আর সি, এ সি এর পরিবর্তে আমরা বি স্কোয়ার লিখছি, আর থাকবে কি বি, তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। আর নিচে আমরা আমরা দেখি এখানে এসি কোথায় আছে, এসি আছে, এসি বা বি স্কোয়ার আছে, বি স্কোয়ার তো নাই, তাহলে এই এসি, এই এসির পরিবর্তে আমরা শুধু বি স্কোয়ার বসাবো। তাহলে আমরা লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস এই এইটার পরিবর্তে আমরা বি স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে? সবাই এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা বি স্কোয়ার আর বি মিলে কি হবে, বি কিউব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। হ্যাঁ এখানে আমরা এই যে ভিতরে ভিতরে আমরা বি কমন নিতে পারি না, এখানেও এ বি, এখানেও বি আছে, এখানেও বি আছে, তো আমরা এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বি কমন নিলাম, ভিতরে ভিতরে কমন নিতেছি। হ্যাঁ তাহলে থাকবে কি এ, এখানে এখানে বি কমন নিলে থাকবে এ প্লাস, এখানে বি কমন নিলে থাকবে সি প্লাস, এখানে বি কমন নিলে থাকবে বি, ঠিক না? তারপর হোল কিউব, শুধু ভিতরে আমরা কমন নিয়েছি, আর এই যে কিউবটা, এই কিউবটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিচ্ছি। বুঝতে পারছো সবাই? আচ্ছা এরপরে আমরা চলে আসি, আমার উপরে যা আছে তাই করি আমরা, এখন আমাদের হয়ে যাবে অঙ্ক শেষ প্রায়। এখান থেকে আমরা এই কিউবটা আমরা এই বি এর উপরেও থাকবে বি কিউব, আবার এই এই কিউবটা এই পুরোটার উপরেও থাকবে, তাই না? তো এটাকে আমরা একটু সাদায় লিখতে পারি না, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এই হোল কিউব। দেখো এই যে এই কিউবটা এই কিউব বি এর উপরে দিছি এইরকম হয়েছে, আর এই পুরোটার উপরে দিছি আলাদা ভাবে কিউবটা দিয়ে দিছি। এখন আমরা এটা কাটি, আবার এটা এটা কাটি, তাহলে আমাদের কি থাকবে শুধু ওয়ান, এটাই তো রাইট হ্যান্ড সাইড। ক্লাস নিতেছি হ্যাঁ, বুঝতে পারছো সবাই? আচ্ছা এরপরে আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা 10 নম্বর অঙ্কটা কি বলছে, এক্স ইকুয়াল 4ab বাই এ প্লাস বি হলে দেখাও যে এত প্লাস এত ইকুয়াল টু। এটা কিন্তু এইভাবেই দিবে না, এটাকে কিন্তু চেঞ্জ করে দিবে, আমি আবারও বলতেছি। তো কিভাবে চেঞ্জ করে দিবে সেটা আমি দেখাবো, আগে মূল অঙ্কটা করি নাকি বলো। 10 নম্বর আম্মু 10 নম্বর বলো, দেওয়া আছে কি x minus 2a, আচ্ছা প্লাস
टू बी बाय एक्स माइनस टू बी इक्वल टू टू ताले आमादेर एटा आमादेर एटा लेफ्ट हैंड साइड एटा राइट हैंड साइड एटा दिए आमरा करबो तै ना तो अंकटा एकटु मनोयोग दिए एकटु बड़ अंकटा किन्तु मनोयोग दिए शुनले एकबारे सहज हये जाबे तोमादेर काछे तुमि ख्याल करबा एखाने कि देवा आछे एक्स प्लस टू ए ना जदि एखाने टू ए थाके जेटाई थाकुक ना केन ताहले तुमि এই উভয় পক্ষে এই x এই 2 এ দ্বারা ভাগ করবা প্রথমে কাজ হলো এটাই প্রথমে কি করবা উভয় পক্ষে 2 এ দ্বারা কি করবা ভাগ করবা তাহলে এখানে যদি আমি 2 এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের তো এই পাশেও করতে হবে নাকি এই যে ভাগ করলাম 2 এ এই যে এখানে 2 এ আনছি দেখছো যদি আনি তাহলে এই 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি এখানে থাকবে 2 এই a a কাটা গেল তাই না তাহলে আমাদের এখানে কি রইলো এখানে রইলো x বাই 2a इक्वल এখানে রইলো 2b আর নিচে রইলো কি a প্লাস b কাটাকাটি করার পরে বুঝতে পারছো এটা এবার একটা কাজ করতে হবে সেটা হলো উপরে হবে 2b এবারে কাজ করতে হবে সেটা হলো যোজন বিয়োজন করতে হবে যারা 9 তোমরা তো কখনো যোজন বিয়োজন করো না আজকে আমি শেখাচ্ছি দেখো শুনি নাই স্যার নাম যোজন বিয়োজন হ্যাঁ যোজন বিয়োজন মানে হচ্ছে আমি একবার সহজ ভাষায় বলি লব উপরেরটা যোগ উপরেরটা বলতে লব যোগ হর মানে নিচেরটা এটা হবে উপরে আর নিচে হবে উপরেরটা আবার উপরেরটা বসাতে হবে বিয়োগ নিচেরটা মানে নিচেরটা কি 2b 2a আর আবার একটু ক্লিয়ার করে দেন বুঝি নাই মানে যোজন বিয়োজন মানে হচ্ছে উপরে উপরে যে কাজটা করতে হবে এটা যোজন করতে হবে অর্থাৎ লব যোগ হর উপরে আর নিচে হবে লব বিয়োগ হর এটা হলো যোজন বিয়োজন বুঝতে পারছো যেমন এটা করি তাহলে বলো এখানে লব লব কি 2b যোগ হর হর কত a প্লাস b বুঝতে পারছ না আবার কি হবে নিচে কি হবে বলো তো এটা তাকাও এখানে কি করছি আমি আবার উপরে একটা নিয়ে আসছি না আগে জি স্যার লব আবার নিয়ে আসবো তাহলে 2b নিয়ে আসবো আগে বলো 2b হ্যাঁ তারপরে কি হবে 2b মাইনাস মাইনাস a প্লাস তাহলে মাইনাস দিতে গেলে তো এই দুটেই মাইনাস হবে এটা তো তাহলে আমরা মাইনাস b এই তো ভেরি গুড এবার বুঝতে পারছ সবাই তাহলে এখান থেকে আমরা কি করলাম एक ही भावे अमरा इखने अमरा जो दी कोरी ए टू बी आर बी की है थ्री बी प्लस ए आर इखने तो क्या मी जो दी ए टू बी थे के एक टा बी बाद दी तो अभी तो माइनस तो एक टा था कोई बी माइनस ए ठीक है सर ना जी सर तो अमरा ए टू कोर मान पायला मतलब एक्स प्लस टू ए बाई एक्स माइनस टू ए इटर मान पायला में इटा तार माने अमरा ए अंशटुकु पेलाम ए अंशटुकु अमरा पेलाम एखन अमरा ए अंशटुकु बेर करबो এখন এই অংশটুকু বের করার জন্য আবার আমরা এই যে আমাদের যে যেটা দেওয়া আছে সেটা আবার বসাবো একইভাবে সিস্টেম একইভাবে করব আবার x ইকুয়াল 4ab বাই a প্লাস b তাহলে আমরা আগে করছি এখন এখন আমাদের কি আছে 2b আছে না আগে ছিল 2a এখন কি আছে 2b তাহলে আমরা আগে কি করছিলাম x এর x কে 2b দ্বারা 2a দ্বারা ভাগ করছি এখন আমরা কি দ্বারা ভাগ করব 2b দ্বারা ভাগ করব फोर ए बी बाई एखाने थाकबे हलो टू बी इंटू ए प्लस बी बुझते पारछो एटुकु उभय पक्षे भाग करछे टू बी हाँ बोलो टू बी कोनो अवस्था दरकार नाई सर एखाने टू बी देन एखाने टू ए देन ताहले तो हये गेछे चलो एटुकु तो बुझते पारछो एकई भावे टू बी इक्वाल एखाने आमरा लिखते पारबो टू ए बाई ए प्लस बी हाँ एक लाइन शर्ट करे फेलते पारतो आमरा আচ্ছা আবার কি করব যোজন বিয়োজন এবার যোজন বিয়োজন বলো এবার রেদওয়ান বলো তো দেখি রেদওয়ান কি বসাবো বলো উপরে আছে রেদওয়ান জি স্যার হ্যাঁ বলো উপরে কি বসাবো উপরে x প্লাস হ্যাঁ 2b আর নিচে x মাইনাস 2b হ্যাঁ এখানে কি হবে বলো 2a হ্যাঁ প্লাস a প্লাস b হ্যাঁ আর নিচে 2a হুম মাইনাস কাটাকাটি করে যা থাকে আমরা এটা একটু বসাই দিই ডাইরেক্ট এখানে আসবে হলো 3a প্লাস b আর এখানে থাকবে হলো a মাইনাস b তাহলে আমরা এইটাকে যদি আমরা এখানে একটু লিখে দিই অতএব x প্লাস 2b বাই x মাইনাস 2b এখন দেখো এই যে আগের যেটা দিছে এটাকে যদি আমরা এক নং সমীকরণ দেই আর এটাকে যদি আমরা দুই নং সমীকরণ দেই
তাহলে কি দাঁড়ায়? এখন এই এক নং এর আমরা এক নং থেকে আমরা এইটা পাবো, আর দুই নং থেকে আমরা পাবো এইটা। এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের এই যে যোগ যোগ আকার আসতেছে না, আসতেছে? তাহলে আমরা এক নং যোগ দুই নং দিব, এক নং যোগ দুই নং। হ্যাঁ, তো এক নং এ কি, এক নং এর বাম পক্ষে আমাদের কি আছে, এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এইটা এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি, ঠিক তো? ইকুয়াল আমরা এই পাশে, এই পাশে আমাদের কি আছে দেখি, আছে হলো কই, থ্রি এ প্লাস থ্রি বি প্লাস এ, থ্রি বি প্লাস এ বাই নিচে আসছিল কি বি মাইনাস এ প্লাস, এখানে ছিল, এখানে আমরা পাইছি হলো থ্রি এ প্লাস বি। শেফা বুঝতেছ? এ মাইনাস বি, এই যে আমরা এই যে এটা হলো এক নং এর বাম পক্ষ প্লাস দুই নং এর বাম পক্ষ, ইকুয়াল হবে কি এক নং এর বাম পক্ষ প্লাস দুই নং এর ডান পক্ষ, সরি দুই নং এর বাম পক্ষ ডান পক্ষ প্লাস দুই নং এর ডান পক্ষ। এখন আমরা এইটা, আমাদের কিছু করার দরকার নেই, এইটাকে ক্যালকুলেশন করে টু বানাবো, বাস হয়ে যাবে। তাহলে কীভাবে ক্যালকুলেশন করবো? এখানে দেখো আমরা যদি লসাগু নিতে চাই আমরা পারতেছি না, এখানে আমরা কাজ করতে পারি, এখানে যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে কী হবে জানো, এ বি মাইনাস এ হবে, ঠিক না? বুঝতেছ শেফা? আমি বলতেছি দেখো এখানে যেমন বি মাইনাস এ আছে, এখানে তো আমার বি মাইনাস এ নাই, যদি এটা যদি উল্টায় থাকতো, যদি বি আগে হইতো এ পরে হইতো তাহলে খুব ভালো হইতো না? তা আমরা কি করবো, মাইনাস কমন নিব। তো মাইনাসটা কমন নিয়ে আমরা এই প্লাসের সাথে গুণ করলে কি হবে, মাইনাসটা এই প্লাসের পরিবর্তে মাইনাস যদি আমি বসায় দিই তাহলে আমরা এখানে লিখতে পারবো বি মাইনাস এ। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা এবার আমরা লসাগু নিই, লসাগু করি, লসাগু কি বি মাইনাস এ। তাহলে লসাগু করলে এটার সাথে যা কাটাকাটি করলে উপরে যা থাকবে তাই বসবে, আর এখানে যেহেতু মাইনাস তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাস থ্রি এ মাইনাস বি। ঠিক আছে, এখন আমরা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, এখানে থ্রি বি আর একটা বি বাদ দিতে হবে, তাহলে তিনটা বি থেকে একটা বি বাদ দিলে হবে টু বি, মাইনাস এখানে তিনটা এ থেকে একটা এ বাদ দিলে থাকবে টু এ, ঠিক না? তাহলে আমরা এখানে যদি আমি টু কমন নেই তাহলে কী দাঁড়ায়, বি মাইনাস এ বাই বি মাইনাস এ, তো এটা এটা কাটাকাটি যায় না, থাকবে কি টু, হয়েছে? তাহলে এই যে এটার মান টু আসছে, এটাই আমাদের প্রুফড। এখন এই অঙ্কটা কিভাবে চেঞ্জ করে চেঞ্জ করে আসে, উদাহরণে মনে হয় এরকম একটা চেঞ্জ করে অঙ্ক আছে, আমি দেখাচ্ছি, প্র্যাকটিস করবো বাসায়। এই যে সাত, আপাতত তোমার তোমার জন্য সাত আর দশ আরো করাবো, আগে একটু দেখাচ্ছি, তুমি সাত দশ, এই যে এই যে এই অঙ্কটাও কিন্তু তোমার, এই যে এই যে একটা চেঞ্জ, এই নিয়মে তো স্যার অনেক অঙ্ক দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, এই অঙ্কটা চেঞ্জ, এই অঙ্কটা বুঝলে অনেক কিছু বুঝে ফেলবা। মানে হচ্ছে কি, চেঞ্জ ফিগার কি করবে তোমাকে, চেঞ্জ ফিগার এগুলো এগুলো তার চেঞ্জ করবে না, করলে করবে কি উদ্দীপকটা। এখন উদ্দীপকটা কতভাবে চেঞ্জ করতে পারে, যেমন আমরা যদি এই অঙ্কটার উদ্দীপকটা দেখি আমি, তাহলে কিভাবে আমি কি কতভাবে চেঞ্জ করতে, এক্স ইকুয়াল ফোর এ খেয়াল করো কিভাবে চেঞ্জ হতে পারে, উদ্দীপকটা দেখলেই আমাদের মাথা খারাপ হয়ে যাবে। এইভাবে আমাদের দেওয়া আছে উদ্দীপকটা, এইভাবে না দিয়ে আমাদের কিভাবে দিতে পারে, আমাদের দিতে পারে এক্স ইন্টু এ প্লাস বি বাই ফোর এ বি, এইভাবে দিতে পারে একটা ওয়ে, এইভাবে একটা ওয়েতে দিতে পারে নাকি, এটা এই পাশে গুণ হয়ে গেলে এইভাবে হবে না, এটা আর এটা কি না, এই একটা একটা ওয়ে দিতে পারে। আবার কিভাবে দিতে পারে, মনে করো এখানে আমাদের কি করলো, উভয়পক্ষে মনে করো ফাইভ গুণ করে দিল, তো ফাইভ গুণ করলে এখানে হবে ফাইভ এক্স ইকুয়াল, এখানে যদি ফাইভ গুণ করলে চার পাঁচে টোয়েন্টি এ বি বাই এ প্লাস বি, এইভাবেও দিতে পারে, এভাবে দিলে কোনো সমস্যা, আমরা ফাইভ দ্বারা ভাগ করে দিব, বাস হয়ে গেল, জেনারেল নিয়মটা বুঝো। আবার কি করতে পারে, জাস্ট তোমরা এইটাকে যতভাবে ঘুরানো যায় ওই ঘুরে এই জাস্ট দিবে, ঠিক আছে? আর তোমাদের লক্ষ্য রাখতে হবে যখন যাই দেখ না কেন সেইটার সাথে এই যে তোমাদের যেটা প্রমাণ করতে বলবে এখানে কি বলা হয়েছে সেটা ফলো করবা। যেমন আমি এই যে উদাহরণটা যদি আমি বুঝাই তোমাদের, কই 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 উদাহরণটা একটু আগে না দেখলাম, উদাহরণ এগারো, হ্যাঁ এই যে এক্স ইকুয়াল টেন পি কিউ বাই
x প্লাস p প্লাস q। আচ্ছা এরকম যদি হয় আমাদের কি বের করতে বলছে 5p, তাহলে আমাদের উপবিভাগ এই এখানে তো শুধু x আছে, তো x কে আমরা কত দ্বারা ভাগ করব? এখানে 5p দিয়ে গুণ করব, 5p দ্বারা ভাগ করব, তাহলে এই পাশেও ভাগ করব একই ভাবে।